ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ মুসলিমের হাদিস এবং আবু দাউদের হাদিস নম্বর 1201, সেখানে আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কসর কখন করতেন। তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ রাসূল যখন 3 ফারসাক দূরত্বে সফর করতেন তখন নামাজ কসর করতেন, অর্থাৎ জোহর আসর এবং এশার নামাজ তিনি 2 রাকাত করে পড়তেন। তাহলে 3 ফারসাক দূরত্বে গিয়ে, 1 ফারসাকের অর্থাৎ হচ্ছে 3 মাইল। আর শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির হাদিসের ব্যাখ্যা করেছেন সিলসিলা হাদিস সহিহাতে, যে আরবের হাঁটা, পায়ে হাঁটা 2.5 কিলোমিটারকে 1 মাইল ধরা হয়। তাহলে এখানে হিসাব করে দেখা যাচ্ছে 22.5 কিলোমিটার। তো নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলছেন 22.5 কিলোমিটার বা 23 কিলোমিটার যদি কেউ নিজের বাড়ি থেকে দূরত্বে সফর করে, তাহলে সেখানে যে নামাজের ওয়াক্ত হবে সেই নামাজ সে কসর করবে। এবারে আপনার বাড়ি থেকে বের হলেন, বের হওয়ার পরে 9 কিলোমিটার বা 10 কিলোমিটার অতিক্রম করার পরে যদি কোনো সলাতের সময় হয়ে যায়, তাহলে সেই সলাতেও কসর করতে পারবেন, যেহেতু আপনি যাচ্ছেন কিন্তু 23 কিলোমিটারের দূরত্বে। 23 কিলোমিটার থেকে বেশি দূরত্বে যাচ্ছেন, সেখানে আপনি সেই নামাজ কসর করবেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা সফরে যাচ্ছিলেন তখন মদিনা থেকে জুল হুলাইফায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। যেহেতু তিনি যাচ্ছেন মক্কায়, অনেক দূরত্বের ব্যাপার, তো জুল হুলাইফাতে গিয়ে তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। তো এখান থেকে হাদিসে আসছে যে যদি কেউ 23 কিলোমিটার বা তার অধিক সফরে বের হয়, নিজের গ্রাম নিজের শহর ছাড়ার পর মোটামুটি 9 কিলোমিটার 10 কিলোমিটার অতিক্রম করে গেল, যে নামাজের ওয়াক্ত হবে সেটা সে কসর আদায় করবে। কসরেতে আপনার ছুট রয়েছে, আপনি জোহর এবং আসরকে একত্রিত করতে পারেন। আপনি জোহরের সময় আসরকে টেনে আনতে পারেন, কিংবা আসরের সময় পর্যন্ত জোহরকে বিলম্বিত করতে পারেন। আপনি মাগরিবের সময় এশাকে টেনে আনতে পারেন, কিংবা মাগরিবকে এশাই ঠেলে নিয়ে যেতে পারেন। তো এটা আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড় রয়েছে। তারপরে হচ্ছে আপনার কসর অবস্থায়, ধরুন আপনি বাড়ি ফিরছেন, তো 23 কিলোমিটার বা 24 কিলোমিটার দূরত্বে আছেন, কোনো নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি গাড়ি ঘোড়ায় আছেন বা এমন কর্মব্যস্ততায় আছেন যে নামাজ পড়তে পারেননি, সেই নামাজ যখন বাড়িতে এসে পড়বেন আপনাকে ওই কসরই পড়তে হবে। অর্থাৎ আপনি ধরেন বাড়ি ফিরছেন, আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে রাস্তায়, আর সেখানে পড়তে পারেননি, গাড়িতে আছেন বা কোনো কিছু অসুবিধার মধ্যে আছেন, বাড়িতে যখন আসবেন আসরের নামাজটা কিন্তু 2 রাকাত আদায় করবেন। কারণ যেটা যার উপরে ঋণ হয় সেটাই আদায় করতে হয়।